আসসালামু আলাইকুম, আমি আশফাক উজ্জামান। আবার চলে আসলাম একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি দেখে আসি চাকরির বিজ্ঞপ্তিটা। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে কথা বলবো হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন নিয়ে। বরিশাল সিটি কর্পোরেশন একটা মোটামুটি বড় মানে একাধিক চাকরি একটা বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট www.borishalcity.gov.bd, মানে অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেখানে গেলে সার্কুলারটা পাবেন, কিংবা ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, সার্কুলার লিঙ্ক, ওইটা ক্লিক করলে ডিটেলসটা এখানে পেয়ে যাবেন। আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি, বাকিটা আপনারা নিজেরা ডিটেলসটা দেখে নেবেন। প্রথমে হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন নগর ভবন বরিশাল প্রশাসনিক শাখা, এরপরে যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছে www.borishalcity.gov.bd। এরপর হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি স্মারক নাম্বারটা দিয়েছে বিসিসি, এরপরে এটা হচ্ছে স্মারক নাম্বার। বরিশাল সিটি কর্পোরেশন আওতাধীন নিম্ন বর্ণিত পদে 3 বছর মেয়াদি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথম হচ্ছে ক্রমিক নং, এরপরে হচ্ছে পদের নাম, এরপরে হচ্ছে পদ সংখ্যা, এরপরে হচ্ছে 2/3/2022 তারিখে প্রার্থীর বয়স, মানে এটা বয়স, সেটা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চুক্তি মূল্য। এক হচ্ছে নিরাপত্তা পরিদর্শক পদ, একটি অনূর্ধ্ব 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সুঠাম দেহের অধিকারী, 5'6" উচ্চতা এবং সংশ্লিষ্ট কাজে 5 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা, তবে শর্ত থাকে যে সামরিক বাহিনী, বর্ডার গার্ড অব বাংলাদেশ, পুলিশ বাহিনী ও আনসার বাহিনী অবসরপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। আর এখানে চুক্তিমূলক মানে বেতনটা হচ্ছে আলোচনা সাপেক্ষে। দুই হচ্ছে মেকানিক, দুইটা পদ, অনূর্ধ্ব 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল ট্রেড কোর্স পাস, অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য, এটাও একই আলোচনা সাপেক্ষে। তিন হচ্ছে ওয়েল্ডিং অপারেটর পদ, একটি অনূর্ধ্ব 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং ট্রেড কোর্স পাস। ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং ও গ্যাস ওয়েল্ডিং সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞ প্রার্থীদের। নিয়োগের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য, আবেদনপত্রের সাথে আবশ্যকীয় দাখিলযোগ্য কাগজপত্র, প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক স্বীকৃত মূল চারিত্রিক সনদপত্র, এছাড়া সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতার সনদ, পদজ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের কপি এবং সম্প্রতি তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও পদজ অন্যান্য কাগজপত্র। প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে স্থায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্বীকৃত নাগরিক সনদপত্র, আবেদনকৃত পদের নামসহ আবেদনকারীর নাম, স্পষ্ট অক্ষরে পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ 2/3/2022 খ্রিস্টাব্দের তারিখে, বয়স, নাগরিকত্ব, জাতীয়তা, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, বোর্ড, বিশ্ববিদ্যালয় বিভাগ, সন ইত্যাদি উল্লেখ সহ অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে ইত্যাদি উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত সহ ডাকটিকিট সংযুক্ত ফেরত খামে আবেদনকারীর পূর্ণ ঠিকানা সহ আবেদনপত্র আগামী 2/3/2022 তারিখের মধ্যে স্থানীয় মেয়র বরিশাল সিটি কর্পোরেশন নগর ভবন বরিশাল বরাবর পৌঁছাতে হবে। আবেদনপত্রের সাথে মেয়র বরিশাল সিটি কর্পোরেশনের অনুকূলে প্রত্যেক পদের জন্য 500 টাকা মূল্যমানের অফেরতযোগ্য পে অর্ডার বা ব্যাংক ড্রাফ্ট সংযুক্ত পূর্বক উহার নম্বর আবেদনপত্রে উল্লেখ করতে হবে, পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়। এটা কিন্তু খেয়াল রাখবেন, এটা 500 টাকা কিন্তু আপনাকে যেটা ওই পরীক্ষার ফি বাবদ কিংবা রেজিস্ট্রেশন ফি এটা হিসেবে ধরা হয়, এটা কিন্তু এক্সট্রা কোনোই না, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে পে অর্ডার করতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন, পোস্টাল অর্ডার কিন্তু গ্রহণযোগ্য না। চাকরিরত প্রার্থীদের স্বশ নিয়োগ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে, অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং ভুল তথ্য সংবলিত বা বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাধা লেখানো হবে, প্রার্থীদের লিখিতমুখী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং তার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না, মৌখিক পরীক্ষার সময় মূল সনদ প্রদর্শন করতে হবে, বিজ্ঞপ্তি লিখিত পদে সংখ্যা হ্রাস বৃদ্ধি বাতিল প্রত্যাহারের সকল ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করার, নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে, সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি জারি করা হলো। এটা একটু খেয়াল রাখবেন। এরপর প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল। মোটামুটি সব ডিটেলস বলে দিচ্ছি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।